আর শ্বশুর বাড়ি সবাই আমার বাপের বাড়ি থেকেও সবাই আসবে, সবাই মিলে ঘুরতে যাবো। আচ্ছা, মানে এবছর পুজোটা সিউরিতেই কাটাবে? একদম একদম। আচ্ছা, তারপরে তো মহাষ্টমী, সবাই পাঞ্জাবি শাড়ি পরে সবাই মণ্ডপে হাজির, এটাই আমাদের উৎসব, কাশ ফুলের যা। আচ্ছা, ঘুরতে যাবে মা বাবা? মানে বাড়ির ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাবে, তাই তো? ফ্যামিলির সাথে, সবার সাথে। আচ্ছা, কি অষ্টমীর দিন যেটা হয় নর্মালি, যে কি লুচি পায়ে, সেগুলো তো অষ্টমীর দিন চলেই। তারপরে রেস্টুরেন্টে একদিন হতেই পারে, চাইনিজ খাবার তো একদিন যেতেই পারে নবমী কি দশমীর দিন। আর আদারওয়াইজ ভাত খাবারটাই বেশি, সকালবেলা বাড়ি, রাতের বেলা রেস্টুরেন্ট, একদম বাধা। বড় বড় মণ্ডপ আছে, তা সত্ত্বেও মকরস্থলেরটা মনে হয় না যে বেশি, মনে হয় যে অনেক কম্পিটিটিভ ফিল করে। হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই ভালো। এবার এমন কি মকরস্থলে অনেক জায়গা এমন হয় যে দেখা যায়, মানে অতটা ফুটে ওঠে না অতটা কলকাতাটা। মণ্ডপ বা প্রতিমা এই দিক দিয়ে হয়তো আমাদের মফস্বল থেকে অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়, কিন্তু আমরা আমাদের শহরে, যে শিউরি শহর, সেই শিউরি শহরে আমরা ছোট থেকে পুজো থেকে আসছি। তো দুর্গাপুজো বললে প্রথমে তোমার মাথায় কি মনে আসে? ঘুরতে যাওয়া, ঘোরা, বন্ধুদের সাথে আড্ডা মারা, সবাই একসঙ্গে। এখানে তো আনন্দপুর আছে আমাদের শিউরিতে, সবাই ওখানে আসে, দেখা হয়, মানে যাদের সাথে দেখা হয় না অন্তত দুর্গাপুজোর সময় অন্তত সবাই আসে, দেখা হয়। এই আচ্ছা, খাওয়া দাওয়ার কি প্ল্যান আছে? খাওয়া দাওয়া তো পুজো মানেই একটা অন্যরকম খাওয়া দাওয়া, প্রত্যেক দিনে আলাদা আলাদা রকম পদ রান্না হয় এখানে। অষ্টমীতে এমন পুরো নিরামিষ, বাবার বন্ধুর সাথে বাইরে খেতে যাওয়া, বাড়ির সাথে পরিবারের সাথে খেতে যাওয়া, বেশ নানা রকম খেতে হবে। আচ্ছা, কেনাকাটা হয়ে গেছে সব? মোটামুটি চলছে। কি কি হলো কেনা? মোটামুটি হয়েছে। কি কি শাড়ি কিনেছি আর কিছু চুড়িদার কিনেছি এসব। আচ্ছা দাদা, আপনার কেনাকাটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। পুজোতে কি প্ল্যান আছে পঞ্চমী পুজোতে? প্রথম যে ষষ্ঠী থেকে মানে একদম প্রতিদিনই বেরোবো, সন্ধ্যাবেলায় বেরিয়ে ঘোরা, প্রথমত পুজো মণ্ডপগুলো ঘোরা, দ্বিতীয় তো প্রতিদিনই বাইরে খাওয়া দাওয়া, এই মানে চার দিন বিশেষ করে সন্ধ্যের দিকে খাওয়া দাওয়াটা বাইরেই থাকতে হয়। কি মনে হতে পারে, মনে হতে কি পারে? আমাদের সপ্তমীর সকাল, মানে আমাদের ঘট ভরার দিন, তারপরে তো মহাষ্টমী, সবাই পাঞ্জাবি শাড়ি পরে সবাই মণ্ডপে হাজির, এটাই আমাদের উৎসব, কাশ ফুলের যা। আচ্ছা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্রেন্ড না বাড়ির ফ্যামিলি? ফ্রেন্ড, ফ্রেন্ড। গার্লফ্রেন্ড আছে? না না, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই আমাদের। আচ্ছা, পঞ্চমীর দিনে কি প্ল্যান আছে? পঞ্চমীর দিনে প্ল্যান আছে চারিদিকে মণ্ডপগুলো একটু ঘুরে দেখার, মণ্ডপগুলো ঘুরে দেখবো, ভিড়ও কম পাবো পঞ্চমীর দিনে। আচ্ছা, পুজোর কেনাকাটা হয়ে গেছে? মোটামুটি। কি কি কিনে? একটা প্যান্ট, দুটো জামা। বাঙালিতে দুর্গাপুজো উৎসব বলতে প্রথমে মাথায় কি মনে আসে? পুজো মানেই আনন্দ, শপিং, খাওয়া দাওয়া, ঘোরা, আবার কি। আচ্ছা, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কি পরিকল্পনা আছে? কোনো পরিকল্পনা নেই, পুজো মানেই হচ্ছে নিজের জায়গায় থেকে নিজের পরিবারের সাথে ঘুরে বেড়ানো, ব্যাস। আচ্ছা, কলকাতার পুজো মণ্ডপ এবং মকরস্থলের যেসব এরিয়াগুলো, কতটা কমফর্টেবল ফিল করো? একদম, আমি কলকাতার পুজো একদমই পছন্দ করি না। আমার কাছে যদি অপশন দেওয়া হয়, আমি সবসময় নিজের জায়গার পুজোটাই প্রেফার করবো। কেন? আরে এখানে আমার নিজের সব বন্ধু বান্ধব, ওখানে ওই ঠেলা, মানে ঠেলা ঠেলি, লোকের মার ধর খেয়ে আমি, ওই কিছু হোক না কেন, ডায়েট টায়েট সব কিছু চলুক না কেন, তাতে আমাদের খাওয়া দাওয়া অবশ্যই করতেই হবে। আচ্ছা, বাড়ির খাবার বেশি পছন্দ না রেস্টুরেন্টের খাবার দুর্গাপুজোতে বেশি পছন্দ বলে মনে হয় না? অবশ্যই, দুর্গাপুজো মানে বাঙালিয়ানা, বাঙালিয়ানা মানে ঘরের খাবার একসাথে হইচই করে ফ্যামিলিকে নিয়ে, তার মধ্যে রেস্টুরেন্টে সেটা বাঙালিয়ানা, ঠিক আছে। আচ্ছা, কি রান্না হবে মনে হচ্ছে বাড়িতে? বাড়িতে অবশ্যই অষ্টমীর দিন যেটা হয় নর্মালি, যে কি লুচি পায়ে, সেগুলো তো অষ্টমীর দিন চলে। তারপরে রেস্টুরেন্টে একদিন হতেই পারে, চাইনিজ খাবার তো একদিন যেতেই পারে নবমী কি দশমীর দিন। আর আদারওয়াইজ ভাত এমনি বাঙালির খাবারই চলবে। আচ্ছা, এই শিউরির মধ্যে কি কোথাও যাওয়া হবে? হ্যাঁ, শিউরির মধ্যে ফেমাস বোলপুর, বোলপুরটা খুব ভালো পুজো হয়, দুর্গাপুর ভালো পুজো হয়, এইরকমই চলবে। আচ্ছা, কলকাতার পুজো না শিউরির পুজো সব থেকে বেশি বেটার বলে তোমার মনে হয়? তবে শিউরি আমার নিজস্ব এলাকা, এটাই আমার ভালো লাগে। আচ্ছা, কলকাতাতে তো অনেক বড় বড় মানে অনেক মণ্ডপ আছে বড় বড়, সেসব মণ্ডপগুলোকে বেশি ভালো লাগে না শিউরির মণ্ডপগুলোকে বেশি ভালো লাগে, কোনটা? অবভিয়াসলি শিউরি। আচ্ছা, কলকাতা নয় কেন? শিউরিটা আমার এলাকা নিজস্ব তো। আচ্ছা, কলকাতা একটু মনে হয় না যে বিশাল জমজমাট এরিয়া, ওখানে অনেক ভিড়, ভিড়ের মধ্যে অনেক ঠেলাঠেলি চাপাচাপি, এই শিউরির মধ্যে ওইটা নাই, একটা কম্পিটিটিভ ফিল করা যায়, তো সেদিক থেকে তোমার কতটা মনে হয়? সেরকম কিছু মনে হয় না, কলকাতা অবশ্যই একটু ঘোরার ফেরার দিক থেকে ঠিকঠাকই, কিন্তু শিউরিটা অবভিয়াসলি বেস্ট। মজা, আনন্দ, কেনাকাটা সাবধানে, আর অবশ্যই সাবধানে, সেটা সেফটি করে।
মজা অবশ্যই খুব আনন্দ করে আমরা মজা করব। আচ্ছা, দুর্গাপূজাতে শিউরিতে না অন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যান আছে? না, অবশ্যই শিউরি ছাড়া অন্য কোথাও হবে না। দুর্গাপূজা মানে আমাদের আমাদের বীরভূমে একমাত্র দুর্গাপূজা বীরভূম। কলকাতা দুর্গাপূজা আর শিউরি বা বিভিন্ন মফস্বল যেসব এরিয়া আছে কতটা কমফর্টেবল ফিল করো? অবশ্যই সেফলি যাতায়াত করতে হবে। আমাদের এখন যা মানে সিচুয়েশন যাচ্ছে সেটাতে আমাদের সেফলি সব কিছুই করতে হবে, তো যাতায়াতও সেফলি করতে হবে, সেফলি তার মাঝখানে আমাদেরকে মজা করতে হবে, এনজয় করতে হবে। দুর্গাপুজো হচ্ছে একটা সেরা উৎসব, তো দুর্গাপুজোর নাম বললে প্রথমে কি মনে আসে, মানে পঞ্চমীতে কি মনে আসে? জামা কিনবো, ঘুরবো। আর কি মনে আসে? আর ঘুরবো এরকম। আচ্ছা, কার সাথে ঘুরতে যাবে? মা বাবা। আচ্ছা, বাড়ির খাবারের কি প্ল্যান আছে কোনো? না, বাড়িতে নয়, অষ্টমীর দিনে হয়তো বাড়িতে, কিন্তু বাকি দিনগুলো পুরোটাই রেস্টুরেন্ট, বাইরে বাইরে কাটাবে। আচ্ছা, শিউরিতে কি দুর্গাপুজো কাটাবে না শিউরির বাইরেও কোথাও যাওয়ার প্ল্যান আছে? শিউরিতে থাকতে ভালো লাগে, এখানে বন্ধুরা সবাই আসে, তো এখানে থাকতে ভালো লাগে, এবার মানে ঠাকুর দেখতে বাইরে যাওয়া হয় মাঝে মধ্যে। আচ্ছা, কলকাতার দুর্গাপুজো আর শিউরি বা অন্যান্য মফস্বল এরিয়া যেসব আছে কতটা কমফর্টেবল ফিল করো? নিজের জায়গাটা একটা আলাদাই মানে লেভেলে থাকে ওটা। ধরো তোমার বাড়ি যদি কলকাতায় হতো, তো কলকাতা থেকে ধরো তুমি মফস্বলে দুর্গাপুজো দেখতে আসো, কোনটা বেশি আনন্দদায়ক মনে হয়? যদি ওখানে থাকতাম তাহলে অবশ্যই ওটা ভালো লাগতো, কারণ নিজের জায়গাটা অন্য একটা রকম ফিলিংস আছে। তো আচ্ছা, কোথাও কি মনে হয় না যে কলকাতায় এত জনবহুল এলাকা, হ্যাঁ একটা ভিড়ের ঠাসাঠাসি, কলকাতায় তো প্রচুর অনেক বড় বড় মণ্ডপ আছে, তা সত্ত্বেও মফস্বলেরটা মনে হয় না যে বেশি মনে হয় যে অনেক কমফর্টেবল ফিল? হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই ভালো। এবার এমনকি মফস্বলে অনেক জায়গা এমন হয় যে দেখা যায় মানে অতটা ফুটে ওঠে না, অতটা কলকাতাটা ফুটে ওঠে, যে কলকাতায় এখানে ওখানে অনেক রকম থিম, এখানেও মফস্বলে তো ছোটখাটো অনেক জায়গায় থিম হয় যেগুলো খুব ভালো ভালো হয়। আচ্ছা, বাড়ির ফ্যামিলি না ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কোনটা? চার দিন অনেক সময়, একবার বাড়ির সাথে থাকবো, কখনো বন্ধুদের সাথে। বাড়ির সঙ্গে বেশি থাকা হবে, সময় কাটানো হবে না? অবশ্যই, সেফলি, মাস্ক উইথ, বি কেয়ারফুল অল অফ ইউ, অ্যান্ড হ্যাপি পূজা। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে